দৰ্শক বন্ধু ৰাজ্যৰে দৰ্শক বন্ধু ৰাজ্যৰে এবাৰ উপ নিৰ্্বাচনৰ মাহ'ল এই উপ নিৰ্্বাচনৰ মাহ'ল চলচঞ্চল এবামনগৰ কনষ্টিটুন্সী তে আমি ধামনগৰৰ আলোচনা কি কাকি ওলাইলোঁ আৰু কাংকি ধামনগৰ বিষয়ে আজি আমি আলোচনা কৰিব বিষয়ে সবিশেষ তথ্য আপোনাক জনাই কিন্তু পূৰ্বৰ আগ কৈৰখে যে ধামনগৰৰ নিৰ্বাচনকেই বৰ্তমান বিজেডি আৰু বিজেডি বিতাড়িত বা বিজেডি বাদ পাই প্ৰাৰ্থী আশায়ী প্ৰাৰ্থী ৰাজেন্দ্ৰ দাস এই উভয় ভিতৰত ছকা পঞ্জা চালিছে আৰু ধামনগৰ ৰাজনীতিৰে বিজেডিপৰাই বৰ্তমান কণ্টা সাজিব ৰাজু দাস আকৌ গোটেই বড় প্ৰসংগ আৰু গোটেই বড় আলোচনা এটা ৰাজনৈতিক মহলে মানে চলচঞ্চল তাৰি আজি আমাৰ আলোচনা নমস্কাৰ মই বিশ্ব প্ৰকাশ স্বাগত কৰু আপোনালোক আজিৰ আলোচনা আৰু আলোচনাৰ বিষয়বস্তু বিজেডিপৰাই কা হ'ব কি ৰাজু দাস আর উপরে আজ আলোচনা করা মো সহ আলোচনায় যোড়ি হয়েছেন মো সহযোগী আশিষ কুমার রাও তাঁর সহ আলোচনা করা প্রথম দর্শক বন্ধু আপনার কিছু সূচনা এই আলোচনা পূর্বু রাজনীতি অনেক সময় আসে যে যেতবে অনেক কতবে দলক দেখি লোক মানে ভোট দি কতবে সে ব্যক্তিবিশেষু দেখি ভোট দি ধাননগর রাজনীতিে এমিটি হয়েছে অর্থাৎ দুই কথা কুহতু দুই কথা কুহতু এবং গত নির্বাচন দুই কথা কুহতু এই তিনোটি ফেস নির্বাচন দুই হাজার নয় যেভাবে ভাবে রাজেন্দ্র দাস সেটিকার বিধায়কভাবে নির্বাচিত হয়ে এবং লোক মানে তাঁক আস্থাভাজন করে তাপরে দুই হাজার মন্ডল তা পরবর্তী সময় আসলে এবং তাপরে এই যে সিট রয়েছে এ সিধা বিজেপি হাতক যাই এবং যুৰুখানে বিষ্ণু চেট্টী যিয়ে কি দিবত বিষ্ণু চেট্টী যিয়ে কি দুহাজাৰ উনৈছ মচহাৰে মাত্ৰ কেইখণ্ড ভোটে বিজেডি হৰাই বিজে ধামনগৰৰ বাজি মাৰি নেকি বিষ্ণু চেট্টী আৰু বিষ্ণু চেটীৰ দেহা পৰে অৰ্থাৎ বিষ্ণু চেটীৰ যেতিয়া বিয়োগ হ'ল তেতিয়া ধামনগৰ উপ নিৰ্্বাচন ঘোষণা কৰ বিয়োগেৰে উপ নিৰ্চন পাই প্ৰত্যেক দল নিজ নিজৰ প্ৰাৰ্থী সমেত প্ৰাৰ্থীমানকৰ তালিকা বা তেওঁৰ না ঘোষণা কলে প্ৰত্যেকটি দল আগ পছ বাচাৰি মই ক্ষেত্ৰখন দেখি সৈতে যিহেতু এইটো ৰিজৰ্ভেচন ৰামনগৰ চিটা তাতে কেও প্ৰাৰ্থীক দেখা অধিক লোকৰ আস্থাভ্যজন হৈ পাৰিব অধিক ভোট মিলিপাৰিব প্ৰাৰ্থী নাম ঘোষণা পৰে ৰাজনৈতিক মহলৰে গোটেই প্ৰশ্নবাচী সৃষ্টি হ'ল তেতিয়া যেতিয়া বিজেডি আশায়ী প্ৰাৰ্থী তথা পূৰ্বত ধামনগৰ বিধায়ক ৰাজেন্দ্ৰ কুমাৰ দাস বিজেডি তৰফৰু টিকেট মিল না सो दिन टिकेट है से दिन त विजेड र विरुद्धले जाइन कि नवीन विरुद्धले जाइन सुप्रिमो कथा मि चुपचाप भुवन चाहिँ कि धाननगरे पह त मनपरबर्तन होला समर्थन मन, समर्थक सीधा सड़क निर्वाचन मैदानले बाध्य ओहै जेहेतु राजेन्द्र दास সেই অঞ্চলৰ বিলং কৰী অঞ্চলৰ বিলং কৰোঁ তাকৰ যি সমৰ্থক অতি বা যিহেতু বিগত দিনত ধামনগৰৰ বিধায়ক টে ধামনগৰ বাচী অনেক উন্নত উন্নয়নমূলক কাৰ্য কৰিছিল তেণু কৰি যি বাচিন্দা মানে বা তেওঁৰ প্ৰিয় ভোটৰ মানে অনুগামী মানে তই নিৰ্বাচন মৈদান ওলাইপাই আৰু তাৰপৰা দৃঢ় সংকল্প নি ৰাজেন্দ্ৰ কুমাৰ দাস অর্থাৎ রাজু দাস নির্বাচন ময়দানু ওই এবং সিধা নিজ দল বিধে এবং অন্য বিরোধী দল মান বি লড়া আগ বড়াইলে এবং এবে সে নির্বাচনী মৈদানের জনসাধারণ সহ প্রচার এবং নির্বাচন কেউভাবে ভাবে ফেস করি তা নিজক সুদৃঢ় করুচ সেই বিষয়ে আমি আলোচনা করা মো সহ অনেক আশিস কুমার রাউত মো সহযোগী আশিস আপনার প্রথমে আলোচনাকে স্বাগত আলোচনা আগে বড়া কেউ আঙ্গেলক নিয়ে আলোচনা করা বা কেউ কেউ দিগুক আমি লক্ষ্য করুচে এই বিষয়ে আপনার জাগি সারে তো সিধা সাল আপনার প্রশ্ন রাখি যে রাজু দাস যেত নিজের নমিনেসন ফাইল কে এবং দলীয় নিষ্পতি বিধে গলে এবং নিজক ধামনগর দাবিদার বলে যেত প্রত্যাপাদে এ পরে প্রার্থীপত্র যাঞ্চ প্রক্রিয়া সরিলা প্রার্থীপত্র প্রত্যাহার প্রক্রিয়া সরিলা তাপরে নিজে দৃঢ় সংকল্পর সহ ময়দানের লড়া নিজক তৈর করে রখিলে বৰ্তমান ৰাজনৈতিক মাহল কণ ধামনগৰ নিৰ্বাচন দেখন্তু বিশ্ব বৰ্তমান ধামনগৰ উপ নিৰ্্বাচনলৈ ওড়িশাৰ সমস্ত গণমাধ্যম এই প্ৰসংগ উপ আলোচনা হেঁচা আৰু আমি এই প্ৰসংগৰে আলোচনা কিন্তু মই ধামনগৰ উপ নিৰ্্বাচনত বৰ্তমান ঘটুব ঘটনাৱলীৰ কিছু পুৰুণা ইতিহাস যোৱা কিছু পুৰুষ ইতিহাস নেবা যে ইতিহাস পুনি ধামনগৰ দোহৰই যি ধামনগৰ নিৰ্বাচন মণ্ডলী দুই হাজাৰ মচহাৰে যেতিবা সাধাৰণ নিৰ্বাচন হেৰি লে সময়মান ঘটনা ধামনগৰ দেখিব মিলা আও এবেই ঘটনা কু যদি আমি সামঞ্জস্য দেখিব সমান ঘটনা হৈছি সেই সময়ৰে বিজে বিজেপি মেণ্ট চৰকাৰ থায় কংগ্ৰেছ মুখ্য বিৰোধী বিজেডি বিজেপি সৈতে কংগ্ৰেছ মুখ্য ফাইট কৰো ধামনগৰ নিৰ্বাচন মণ্ডলীৰে সেই সময়ৰ বিজেপি বিজেডি মেণ্ট চৰকাৰে মনমোহন সামলোক টিকেট মি থাকে ଏବଂ କଂଗ୍ରେସର ଜଗନ୍ନାଥ ରାଉତଙ୍କୁ ଟିକେଟ୍ ମିଳିଥାଏ ଏବଂ ସେ ସମୟରେ ଜାତୀୟ ସ୍ତରର ନେତା କଂଗ୍ରେସର ସୋନିଆ ଗାନ୍ଧୀ ଆଉ ବିଜେପିର ସେ ସମୟର ବଡ଼ ନେତା କୁହାଯାଏ ଅଟଳ ବିହାରୀ ବାଜପେୟୀ ଆସି ଧାମନଗରରେ ପ୍ରଚାର କରୁଥାନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସେ ସମୟର ନୂଆ ଚେହେରା ତେଣୁ ଧାମନଗରରେ ଦୁଇ ଜଣଙ୍କ ଭିତରେ ଫାଇଟ୍ ହେଉଥାଏ ଏବଂ ଅନ୍ୟ ଜଣେ ଆଶାୟୀ କିଏ ଥାନ୍ତି ନା ସେ ସମୟରେ ହୃଦାନନ୍ଦ ମଲ୍ଲିକଙ୍କ ବିଜୁବାବୁଙ୍କର ସହଯୋଗୀ ଥିଲେ ହୃଦାନନ୍ଦ ମଲ୍ଲିକ ତାଙ୍କ ପୁଅ ମାନସ ମଲ୍ଲିକ ଥାଆନ୍ତି ସେ ଆଶାୟୀ ଥିଲେ ବିଜୁ ଜନତା ଦଳ ଟିକେଟ୍ ପାଇବା ପାଇଁ କିନ୍ତୁ ଗଠବନ୍ଧନ ସରକାର ମେଣ୍ଟ ସରକାରରେ ସେଠି ସେଇ

एवं गोटे नारा थिला आशु सोनिया आशु बाजपेयी ट्युल पाणिर देव भसाई पूरा समान स्थिति दुई हजार बइस मस उपनिर्वाचन हटात सठिकार धामनगर निर्वाचन मण्डली र विधायक स्वर्गत विष्णुसेठीको वियले উপনির্বাচন হচ্ছে এবং সামান বর্তমানে দেখা যাচ্ছে বিষ্ণু সেটী স্থানের বিজেপি তাঁর পুয় সূর্যবংশী সূর্য টিকেট দিয়েছি এবং বিজু দল অবন্তী দাস টিকেট দিয়েছি যে স্বয়ং সহায়ক গোষ্ঠী অনুষ্ঠান মহিলা ভোটক হাত এবং তা চেহারা করা যাই কংগ্রেস বাবাজি সেঠি টিকেট দিয়েছে এবং অন্য জন স্বাধীন প্রার্থী সেটি অ এবং বিজেডি কু বিদ্রোহ পূর্বতন বিধায়ক রাজেন্দ্র কুমার দাস তা টিক মিলুচি তাঁর আজ গতকাল প্রার্থীপত্র প্রত্যাহারের শেষ দিন লা অনেক বুঝা সুঝা করে তাসভা লোভ দেখ নিগমে থান করা লোভ দেখা যাই তা অনেক প্রকার লোভ প্রেসর করা যাই লোভ দেখ রাজি নথিলে তাৰ গোটেই স্বৰ যে সেই স্বাভিমান পাই ল' অনেক দিন ধৰি সুখৰ দুখেৰে কাৰণ ধামনগৰ নিৰ্বাচন মণ্ডলী গোটেই বনা প্ৰপীডিত এৰিয়া প্ৰত্যেক বৰ্ষ বনা আছে বনাৰে অনেক অঞ্চল ধামনগৰ উপৰ মুণ্ড ছ আখণ্ডমণি যি আৰী ৰ আৰডি বৈতৰণী শান্দিৰ যি বনাৰে ধামনগৰ অঞ্চল সবুবলৈ বুডি থাকে আৰু সেইখ দুখৰে সাথী মানে ধামনগৰবী সৈতে ৰচি বুলি ক'লে সে ধনগরের স্বাধীন প্রার্থীভাবে নামাকন ভরলে অনেক বুঝেলাপরে সে নামাঙ্কন পত্র প্রত্যাহার করে নাইলে বর্তমান ধামনগর নির্বাচন মন্ডলী যেহেতু বিজেপি দখল লা সেপাণে বিজেপি সেই সিটটা আউথর কিপর দখল করব সেপি জোরদার প্রস্তুত করছি। দিবগত নেতা বিষ্ণু সেট্টী বিয়োগর একাদশ ক্রিয়ায় বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা আসিলে কিছু দিন এই ওই গোটি দিন পূর্ণর বিজেপির যে প্রভারী অনেক সুনীল বংশল মধ্য ধামনগর নির্বাচন মন্ডল আসলে সেটি কনমন সামল যেহেতু পূর্বতন বিজেপি বিধায়ক লে এবং মন্ত্রী লেজস্ব খাউটি কল্যাণ মন্ত্রী মধ্য ধামনগর দায়িত্ব দিয়ে হইছে বিজেপি বিরোধী দল নেতা জয়নারায়ণ মিশ্র যাচ্ছেন নোমিনেসন উপস্থিত বিজেপি এই সিটটা দখল করব কারণ এই যে সিটটা দখল কেবল বিজেপি এবার বর্তমান গোটে পরিণত হয়েছে কারণ ই পূর্ব বালেশ্বর দখলের লাজে কিন্তু সেটি বিজেপি হল বিজেডি জিতিগেলা অনেক উপনি উদাহরণ অ পিপিলি উপনিচন হু বা हो हो निकट ब्रजराज हौ निकटले ब्रजराजनगरेजेपि तृतीय पोजिसन थाणु विजेपि मुख्यट्राटेजी रहेछ धामनगर ता सहित विजेडि किपरि दुई हजार चबिसे न आगुकु नआ पोथर सरकार गठन कब यसप स्वतन्त्र रणनीति प्रस्तुत गरिटिँ हेट जो मेरो स्टार प्रचारक तीन दल र हेवी हेवी वेट नेता स्टार प्रचार तालिक अथम दसजनको तालिक दल र हि वेट नेता जमि विजेडर मुख्यमन्त्री रुहन् प्रणव प्रकाश दास अलिक साङ्गठनिक सम्पादक एम अनेक मंत्री जुव छात्र महिला समस्त को एकजुट गरि धामनगर कब्जा गरेको रह कङ्ग्रेसमा पछगुन्छा नै कङ्ग्रेस मात्र सात हजार सात सौ तेत्तिस खण्ड भोट पाए धामनगर दुई हजार उन्स उपनिर्वाचनले किन कङ्ग्रेस जेहेतु ब्रजराजनगर उपनिर्वाचन र द्वितीय स्थान रहिला কংগ্ৰেছৰ গোটেই মনোবল আছিল যে আমি ধামনগৰৰে জিতুকি ন জিতো আমাৰ ভোট সংখ্যা বঢ়াইবোৰ সেইপাই ধামনগৰৰে পি চি সভাপতি হুন্তু বৰিষ্ঠ কংগ্ৰেছ নেতা হুন্তু সমস্ত কংগ্ৰেছ নেতা সাংসদ যদি সমস্তৰ একজুটে তাৰ কংগ্ৰেছ টিম তৰ ছাত্ৰ যুৱক মহিলা সেনে একজুট দেখাই নামাংকন পত্ৰ দাখল দিন তে তিনি প্ৰমুখ দল বিজে ডি বিজেপি আৰু কংগ্ৰেছ ধামনগৰ দখলপাই বর্তমান স্বতন্ত্র রণনীতি প্রস্তুত করে বিজেডি বিদ্রোহী সাজি স্বাধীনভাবে ছিড়া ছেড়া হয়েেন্দ্র কুমার দাস বর্তমান সমস্তকে চেক দেওয়া বসছেন কারণ রাজেন্দ্র কুমার দাস ধামনগর মাটির নেতা ঠ বিধায়ক টেহাৰ ন মচাৰে বিধায়ক টে তাৰপৰা দুই হাজাৰ চৌদ মচাৰে টিকেট মিলা মুক্তিকান্ত মণ্ডল পুনি বিষ্ণু চেটী দুই হাজাৰ উনৈছ মচহাৰ টিকেট মিলা মুক্ত মণ্ডলৰ প্ৰকৃত ঘৰ হৈ বাছদেৱপুৰ নিৰ্বাচন মণ্ডলী কিন্তু ৰাজেন্দ্ৰ দাসৰ ঘৰ ধামনগৰ নিৰ্বাচন মণ্ডলী সেই হেতু সি ছম কাৰ্যডিত ছিল বনাসময় হ' পূজা হ'ল ধামনগৰৰে গোটেই মুছলিম ভোট প্ৰায় পোন্ধৰ কোঁডি হাজাৰ মুছলিম ভোট

এমি অনেক ঘটনাৰে ৰাজেন্দ্ৰ কুমাৰ দাস দেখিব আশিষ মই কালি কয়ি যে আপোনাৰ সমস্তৰ ষ্টাৰ প্ৰচাৰক তালিকা কথা কলে কিন্তু ৰাজেন্দ্ৰ দাসৰ যি প্ৰচাৰক ষ্টাৰ প্ৰচাৰক তালিকা ৰহ মানে দ্বন্দ্ব সৃষ্টি কৰিছিল হঠাৎ ৰাজেন্দ্ৰ প্ৰসাদৰ তালিকা পব্লিকেচন কলে যে মোৰ ষ্টাৰ প্ৰচাৰক হ'ব সাধাৰণ লোক জনাৰণ গৰীব খটিকি চাচী চাচাচাচী এবং তা মা বাপা এমি গোটে পদক্ষেপ রাজু দাস যে যেভাবে ভাবে লোক মান আকর্ষণের কেন্দ্র সে পালটি এ আপনার ভাবুখান যে এইভাবে গোটে মানে বর্তমান যেভাবে ভাবে উপনি আমি বিগত দিনে দেখি যে

স্টার প্রচারক তালিকা রক্তিলে তাদের কিছি সভ্দ লক্তিলে ভুজুরখ

এইসব ব্যবহার করা তেমন তার্রাটেজি বি গোটে ভিন্ন রয়েছে সেইপা সেই গণমাধ্যমে বর্তমানে চর্চার বিষয় পালটি কারণ তিনি প্রমুখ দলর প্রার্থী থাই মধ্য ধামনগরের বিজেডি বিদ্রোহ প্রার্থী এবং স্বাধীনভাবে নামাঙ্কন ভরি রাজেন্দ্র কুমার দাস নজর এবার নজর রাজেন্দ্র কুমার দাস উপরে নিশ্চিত তা তরিকার সে নির্বাচন প্রচার করুতেন এবং সে বোধে ওল্লাই সাইলে নির্বাচন মন্ডলী প্রচার করেসারে সোশিয়াল মিডে মধ্যে আকটিভ সে অোশিয়াল আমি আউ গোটে নজর পকাইবা যে বর্তমান ধামনগর নির্বাচন মন্ডলের যে পাঁচ জন প্রার্থী অনি তিন প্রমুখ দল প্রার্থী এবং জন স্বাধীন প্রার্থী তামধ্য সবুঠু আগে অ যুবক প্রার্থী বিজেপি র সূর্যবংশী সূর্য সে সোশিয়াল মিডেয়ে যুবক মান পাখি পৌঁছা কারণ আজিকালি মোবাইল সমস্ত পাখে ইউট্যুব ফেসবুক টুইটর মাধ্যমে সমস্ত দেখুমান খবর তেমন সে আগের অনেক তাপরে আমি যদি রাজেন্দ্র কুমার দাস তাঁর সোশিয়াল মিডিয়া ধীরে 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 শক্তিশালী কলে এবং বিজু জনতা দল পছরে পঁচিনি এবং কংগ্রেস এবং অন্য জনে যে স্বাধীন প্রার্থী রে কিছু কাংশে আকটিভ অ ধামনগর দুই হাজার চব্বিশ আগুন সাধারণ নির্বাচন আসু ধামনগর নির্বাচন মণ্ডী কি দখল করব সেপি সমস্ত নিজের কল বড় কৌশল ব্যবহার করছেন তেমন আপনার আউ গোট জিনিস লক্ষ্য করুবেন যে ধামনগর নির্বাচন মণ্ডীর ফলাফল

এবং বিজেডির যা ভোট রয়েছে যে পঁচতর হাজার চারশো ছয়াশি খন্ড ভোট যা বিজেডি পাই বা রাজেন্দ্র দাস পাইপে উভয় দলীয় ভোটকে যদি কাটি দিয়া যায় বিজেডি এবং বিজেপি উভয়ঙ্কর দলীয় ভোট যদি কাটি দিয়া যায় বাকি যে রা ফেস ভ্যালু ভোট সে ভোটক যদি হিসাব কুয়া যায়ু দাস কু কো প্রকৃতরে তা ভাল প মানক ভোট ছড়া বিজে কিংবা বিজেপি র দলীয় ভোট দেবে এবং জিতিবে মানে যে রাজনৈতিক সমীকরণ সে কমিটি সমীকরণ করুচ আপনার যে ভোট ব্যবধান কথা কুমার সে দুই হাজার উনিশ মসাহ সাধারণ নির্বাচন কথা তাপরে গোটি নির্বাচন যাই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বিজু জনতা দল বহু ভালো প্রদর্শন করে

মত সেইকাৰণে বদলি তুমি বৰ্তমান ৰাজনৈতিক সমীক্ষক মানৰ যি অংকষা ৰামনগৰ উপে বৰ্তমান কনফিউজ অতি যে ধামনগৰ ফলাফল কণ হ'ব কাৰণ ৰাজেন্দ্ৰ কুমাৰ দাসৰ ব্যক্তিগত সংগঠন অঁ বিজু জনতা দল ভাল প্ৰদৰ্শন কৰিছিল পঞ্চায়ত নিৰ্বাচনলৈ বিজেপি সেই চিটি দখল তিষ্ণু চেটীৰ গোটেই ব্যক্তিগত লোকপ্ৰিয়া চিটি ল কবি ছিলে সংগঠক ঠাই ধাৰাৰে জড়িত ঠাই তুমি সেই বৰ্তমান ৰাজনৈতিক সমীক্ষক অংকষা ৰ কি জিতি কি হাৰিব পূৰ্বৰ আকৌ কিন্তু ধামনগৰ ক্ষেত্ৰত নিশ্চিত প্ৰশ্নবী এই পঢ়ু যে ৰাজুদাস নেতৃত্বৰে বিজেপি সংগঠন মাধ্যমেৰে সেই পঞ্চায়ত নিৰ্বাচন ভাল হৈছিল তুমি ৰাজু দাস শ্ৰেয় যাব ৰাজু দেখোন আপোনাৰ গোটেই জিছ লক্ষ্য কৰোঁ বিজেডিৰে দল বিৰোধী কাৰ্য কৰো সবুবলৈ হাইকমাণ্ডৰ কথা মানে শৃংখলিত দল বুলি কোৱা যায় গোটেই উদাহৰণ যিয়ে বিজেডি দল বিৰোধী কাৰ্য কৰি বিজে নি বিজেপি প্ৰাৰ্থীক বিৰোধ কৰি

ନିବାସରେ ସେ ଉପସ୍ଥିତ ରହିଲେ ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ସାଙ୍ଗଠନିକ ସମ୍ପାଦକ ସେ ବି ଉପସ୍ଥିତ ଥିଲେ ନବୀନ ନିବାସ ଆଗରେ ସେ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଥିଲେ ତା' ପରଦିନ ଗଣମାଧ୍ୟମକୁ କହିଲେ ମୁଁ ସେଠି ପ୍ରାର୍ଥୀ ହେବି ଆପଣ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ ସେ ଗୋଟେ ପ୍ରେସର ଥିଲେ ତାଙ୍କୁ ଗୋଟେ ଆଶା ଦିଆଯାଇଥିଲା ଶେଷ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜୁ ଜନତା ଦଳ ତାର ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା କରିନଥିଲା କାରଣ ସେଠି ସେ ଟାଇପ୍ର ଗୋଟେ ଟର୍ଣ୍ଣଉଟ୍ରେ ପରିସ୍ଥିତି ସାଜିଥିଲା ପୂର୍ବତନ ବିଧାୟକ ସେଠି ମୁକ୍ତିକା ମଣ୍ଡଳ বিধায়ক হব প্ৰাৰ্থী হ'ব চাহু নিকটৰে চাণ্বা যমকেশ ৰায় অঁ সেই জনে ডাক্তাংকু প্ৰাৰ্থী কৰিব তেু ৰাজু দাস বি চুবিলাকে যিহেতু মুক্তিকান্ত মণ্ডলৰ স্ত্ৰী বৰ্তমান সাংসদ অহা মঞ্জু মঞ্জুলতা মণ্ডল অঁ বৰ্তমান সাংসদ অতি যণ্ডল ভদ্ৰকৰ তে তই কাৰণৰ টিকেট দিয়া যায় সবুৰ কালকুলেচন পৰে বিজু জনতা দল

ପ୍ରାର୍ଥୀ ଭାବେ ଘୋଷଣା କଲେ ଅବନ୍ତି ଦାସଙ୍କ ଇଏ अवन्ती दासको जितैले समिसभ्या भाव काँपडा पंचायत जो गएडी र सबु जितै राजेन्द्र कुमार दास सही से, से भी चाहिँ राजेन्द्र कुमार दास संगठन बाध्यगठन त जनता यो सबै जिस तनफिडेन्स क्रिएट कला कम्बा अन्य एक प्रश्न सृष्टि हेर्छ राजेन्द्र दासको पछाडि आउँ जे विजेडि धीरे 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 एक विस्तार हबार लाग अनेक नेता बर्तमान धीरे धिर निरवे विद्रोह गर्ुन राजेन्द्र दास জে ক বিধায়ক মা কিংবা কোনসি বরিষ্ঠ নেতা পছপটু সপোর্ট দিবে যে তুমে বর্তমান যে সাংনিক দায়িত্বের যে অখ্যমুখ্য দায়িত্বের অনেক তাঁর গোটে চেক দিও গোটে মেসেজ যাও মুখ্যমন্ত্রী পাখু যে বর্তমান বিজেডি কিছু ডিস্টেন্স চালছে এমিটিবি কিছু হয়েথাইপরে তেমন বর্তমান ধামনগর নির্বাচন উপনির্বাচন যে রাজ্য রাজনীতির চর্চার কেবল না বিজেডি পা গোটে চ্যালেঞ্জ হয়েছে সেটু যিয়ে বিজে জিতন্তু কিংবা বিজেপি জিতু কিংবা স্বাধীন প্রার্থী কিংবা কংগ্রেস জিতন্তু কিন্তু বর্তমান গোটিয়ে প্রশ্নবচী সৃষ্টি সৃষ্টি করছে বিজু জনতা দল ভিতরে যে বিজু জনতা দল যে শৃঙ্খলিত দল কুয়া যা তাঁর হাইকমাণ্ড কথা সবু মানুলে তামী ঠু আর করে নেতা মন্ত্রী সমস্ত শৃঙ্খলার গোটে শৃঙ্খলার গোটে ব্যবস্থা ভিতরে রখা রখাই কিন্তু সে ব্যবস্থা ভিতর রেন্দ্র কুমার দাস বাহিচ্ছেন এটা গোটে ছোট কথ নুয়ে এটা বিজু জনতা দলপে গোটে মেসেজ ভাবে এই যে কথা আপনার কে এইটা বিজু জনতা দল গোটে মেসেজ কিন্তু বিজু জনতা দল বনাম রাজু দাস এই দুই জনক ভিতরে যে ফাইট হব এবং যে ভোট ডিভাইডেসন হব

দেখোন যে পি যি প্ৰাৰ্থী হৈছিল স্বৰ্গত বিষ্ণু চেঠীৰ পুত্ৰ সূৰ্যবংশী সূৰ্যাজ সেই বিষ্ণু চেঠী হঠাৎ মৃত্যুৰে যি প্ৰাৰ্থী হৈছিল তাহ নুই ইয়াৰ পূৰ্বে বা জিলাৰ যুৱ প্ৰভাৰীভাৱে যি বিজেপি ৰোধ যুৱ মোৰ্চা আছে তাৰ প্ৰভাৰীভাৱে দায়িত্ব ৰৈছিলে কোভিডৰ প্ৰথম লহৰ পৰঠাৰ বিষ্ণু চেঠী যেতিয়া কোভিডৰ সংক্ৰমণ হৈছিল সেই দিন ঠাৰু সেই নিৰ্বাচন মণ্ডলীৰে দায়িত্বৰে অঁ সেই নিৰ্চন মণ্ডলী সৈতে জড়িত অনেক যুৱ সংগঠন সৈতে জড়িত অহা অনেক সাংস্কৃতিক ସଂଗଠନ ସହିତ ଜଡ଼ିତ ଅଛନ୍ତି ଏମିତିକି ଧାମନଗର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଯେଉଁ ରାମ ରାମଙ୍କୁ ନେଇକି ରାମ ନବମୀକୁ ନେଇକି ଯେଉଁ ପଦଯାତ୍ରା ହୁଏ ତା' ଦେହରେ ମଧ୍ୟ ସେ ଅଂଶ ଭାଗ ନିଅନ୍ତି ଏବଂ ସଂଗଠନ କରନ୍ତି ଏମିତି ଅନେକ ସଂଗଠନ ସହିତ ସେ ଜଡ଼ିତ ଥିଲେ পঞ্চাৎ নির্বাচন আমি দেখিবা, দেখা পঞ্চাত নির্বাচন বিষ্ণু অনেক দিন হব অসুস্থ তা পুয় দায়িত্ব নিয়ে সংগঠন কথা বুঝুলে এবং ধামনগর সিবি প্রথম প্রতিক্রিয়া রক্ষিলে যে ধামনগর লোক মোটর গোটে পরবল চাল যাই বিষ্ণু সেটী চাল যাই যে তা কথা নহে গোট বড় পর্ব ছাড়দি সিবি কহবার শৈলী আমি যদি লক্ষ্য করা সে বর্তমান ধীরে ধীরে ম্যাচোর্ হয়ে গেলেই রাজনৈতিক ম্যাচর হয়ে গেলে পলিটিকা ম্যাচুইটি ତାଙ୍କ ପାଖକୁ ଆସିଯାଇଛି ତେଣୁ ସେ ସେ ମଧ୍ୟ ତା ଚ୍ୟାଲେଞ୍ଜ ସୃଷ୍ଟି କରିବେ ଏବଂ ପୁଣି ଥରେ ଦୋହରାଇବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ ମୁଁ ସେଇ କଥା ପ୍ରଥମରୁ କହିଥିଲି ଯେ ବିଜେପି କଳେ ବଳେ କୌଶଳ ଚେଷ୍ଟା କରିବ ଯେ ସେ ଧାମନଗର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ଯେଉଁ ତାଙ୍କର ଯେଉଁ ଦଖଲ ଥିଲା ସେ ଆଉଥରେ ପୁଣି ଫେରିଆସୁ କାରଣ ସବୁଠୁ ବଡ଼ ଲସ୍ ହେଇଛି ତାଙ୍କର ବାଲେଶ୍ୱରରେ ବାଲେଶ୍ୱରରେ ବିଜେପିର ଦଖଲରେ ଥିଲା କିନ୍ତୁ ବାଲେଶ୍ୱର ଉପନିର୍ବାଚନ ହେଲା ବିଜେଡ଼ି ଦଖଲକୁ ଆସିଲା ତେଣୁ ବିଜେପି ମଧ୍ୟ ତା'ର ରଣନୀତି ପ୍ରସ୍ତୁତ କରିଛି ସେ ଡୋର୍ ଟୁ ଡୋର୍ ଯାଉଛି ଏବଂ ଏହି ଯେଉଁ କଳିରେ ବିଜେପି

তেবাৰ ইয়ে তাৰ পূৰা ধামনগৰ নিৰ্বাচনৰ কথা ধামনগৰ নিৰ্বাচনৰে যোনভাৱে ভাৱে নিৰ্বাচন মাহল বৰ্তমান অঁচি প্ৰকৃতৰে য' মানে ৰাজনৈতিক সমীক্ষক মানে অঁ সেই অংক ফেল হ'ল এবং এসে বিজেডি রেকর্ড রয়েছে পুরা তমাম আপনার উপনির্বাচন দেখবেজেডি কোণি উপনির্বাচন বর্তমান সুদ্ধা হারি না এবং বাজিমাতছে এবং অধিক বাজিমাত করেছে সাধারণ নির্বাচন ঠার উপনিচন অধিক ব্যবধানের বিজেডি প্রার্থী মানে বিজয় লাভ করছেন তবে বিজেডি তার্রাটেজি আপনায় উপনি কি বা যেভাবে ভাবে প্রার্থী এটি মধ্যে যেভাবে ভাবে প্রার্থী চয়ন করেছে বিজেডি যে মহিলা মানুষ মহিলা সশক্তিকরণ কথা হোক বা নারী নেত্রী মানুষের কিংবা স্বয়ংসী রহিল মানুষ এ সমস্ত ফোকসে রাখু নবীন পট্টনাক যোথপা বিজেডি প্রার্থী মানে সবুড়ে বাজিমাত করছেন বা নিজের প্রত্যাহার জায়ের করুচুপরে বর্তমান যেভাবে ভাবে নির্বাচন রয়েছে ধামনগর নির্বাচন তাহলে প্রকৃতের সময় কবে যদি আগামী তিনে নির্বাচন অর্চন পরে যে প্রকাশ পাইব তাপরে স্পষ্ট হব যে প্রকৃতরে কেমাত কিমাত করব এবং কে ব্যবধানের করি এবং প্রকৃতরে অঙ্ক কু কুয়ে যাওছে এবং ধামনগরবাসী কাহকু নিজের উত্তরাধিকারী বলে বাছবে যেহেতু ময়দানের বর্তমান চারি চারিজণ হেভি ওয়েট প্রার্থী অছেন আপনার অবন্তী দাস কুতু সূর্যবংশী সুরজ কথা কুয়ু বাবা হরেকৃষ্ণ কথা কুহতু এসহিত রাজেন্দ্র দাস কথা কুয়ু এমানে সমস্তে কে কাহু কম নুত এবং সমস্ত

রাজু দাস বিজেডিপ্রাই হেবে যেহেতু বিজেডি সে জনে শক্তিশালী নেতা এবং ধামনগর বা তাহত দীর্ঘদিন হব ধামনগর লোক মানুষ সে নিজের অনেক সময় দিয়েছেন লোক সমস্যায় তাঁর সুখ দুঃখে ছেড়া হয়েছেন তেমক বিজেডিপ্রাই কা হে কি রাজু দাস ধামনগর পাই এবং এসে ধামনগর উপনিচন প্রকৃতের মাত করবে এ তমাম প্রশ্ন সহ আজ আলোচনা সারা আজ সময় সহ বহু ধন্যবাদ আমার সহ আশিষ কুমার